পর্ব ৬, ছোট নিদর্শন বড় পরিবর্তন। এক কিশোরের মুখে তার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা শুনবো ইনশাল্লাহ। ঘটনাটা ঘটেছিল আজ থেকে 8 থেকে 10 বছর আগে, যখন আমি 16 বছরের এক টিনেজার ছিলাম। আমাদের বাড়িতে আমার শোবার ঘরের বাইরে একটা অ্যাকুরিয়াম ছিল। তাদের ছোট একটা সিলভার লাইন শার্ক ছিল আমার। ওই একটা মাত্র মাছ ছাড়া আমার আর কোনো মাছ ছিল না। একটা ব্যাপার লক্ষণীয় যে, যখন কোনো মাছ মারা যেত তখন সেটা প্রথমে ছিট হয়ে কিছুক্ষণ থাকত, এরপর মরে গিয়ে পানির উপরিভাগে বেশি উঠত। এভাবেই বোঝা যেত যে মাছটা মরে গেছে। সন্ধ্যা 6টা বাজে, আম্মা আমাকে জানালো যে আমার মাছটি ছিট হয়ে আছে আর হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই মারা যাবে। আমি দৌড়ে গিয়ে অসহায় নেত্রে তাকিয়ে থাকলাম। আম্মা যা বলছেন তা একদম সত্য। আস্তে আস্তে ছোট্ট শার্ক চানাটি চিত হয়ে বাসা শুরু করে দিয়েছে। আমার কিছুই করার ছিল না, শুধু দেখে যাওয়া ছাড়া। ভাবতে কষ্ট হচ্ছে যে আমার শখের মাছটা হয়তো কিছুক্ষণের মধ্যেই মারা যাবে। গড়িতে রাত 9টা, আমি আবার ফিরে আসলাম একুরিয়ামের কাছে। এসে দেখলাম মাছটি সত্যি মারা গেছে। আম্মা বললেন যে মরা মাছটিকে বাইরে কোথাও যেন পেলে দিয়ে আসি, কিন্তু আমার মন তাতে সায় দিচ্ছিল না। কোনো এক আশায় বা অজানা কারণে আমি তা করলাম না, বরং মাছটাকে ভিতরেই থাকতে দিলাম। কিছু একটা হারানোর কষ্টে মনটা বিষণ্ণ হয়ে উঠল আমার। ইতিমধ্যে রাত 11টা বেজে গেছে, আম্মা ঘুমিয়ে পড়েছে, আমিও ঘুমাতে যাচ্ছিলাম। যাওয়ার আগে একুরিয়ামের সামনে গিয়ে দাঁড়ালাম, দুই হাত তুলে বললাম, ও আল্লাহ, তুমি যদি সর্বশক্তিমানই হয়ে থাকো তাহলে এই মাছটির জীবন ফিরিয়ে দাও। ও আল্লাহ, তুমি ফিরিয়ে দাও। ও আল্লাহ, তুমি মাছটির জীবন ফিরিয়ে দাও। অতঃপর দোয়া শেষ করে ঘুমাতে গেলাম। ভোরবেলা ঘুম থেকে উঠে একুরিয়ামের কাছে গেলাম। সুবহানাল্লাহ, দেখি মাছটা বেশি উঠেছে, রীতিমতো পানিতে সাঁতার কাটছে, এমনভাবে এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে যেন গত রাতে তার কিছুই ঘটেনি। আমি খুশিতে আত্মহারা হয়ে গেলাম। বাসায় কাউকে আমার দুয়ার কথা বললাম না, বাড়ি লজ্জা পাচ্ছিলাম বলতে। 1 সপ্তাহ পর একটি নতুন 2টা শার্ক কিনে এলাম। আগের শার্ক চানায় সে সাইজে অনেকটু বড়। এরপর কী হলো জানেন? বড় শার্কের একটি আমার আগের সে ছোট শার্কখানাকে খেয়ে ফেলল। মাঝে মাঝে আমি ভাবি, মহান আল্লাহ আমাদেরকে ছোট ছোট নিদর্শন দেখান যাতে আমরা আমাদের ইমান বৃদ্ধি পাই। আমি পাপি বান্দা হওয়া সত্ত্বেও মহান আল্লাহ আমাকে তার অনুগ্রহ, তার ভালোবাসা দেখিয়ে দিয়েছেন। একটা মৃত মাছকেও তিনি আমার মতো পাপি বান্দার দুয়ার বদলতে জীবিত করে দিয়েছেন, যার সাক্ষী আমি আর আমার রব। আমি এখন প্রতিদিন তার ইবাদত করি, তার কাছে ক্ষমা চাই। আপনারাও আমার জন্য দোয়া করবেন যেন মহান আল্লাহ আমাকে জান্নাতে দাখিল করেন। আমিন।